আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসছি। অনেকেই আমার কাছে আস্ক করেন যে আমি কিভাবে আমার লিওর, মানে আমার বিড়াল, ওর হচ্ছে নখ কেটে দেই। তো আজকে আপনাদের এই নখ কাটার পুরো প্রসেসটা আজকে শেয়ার করব। তা আমি সবসময় ওকে নখ কাটাই যখন ও ঘুমন্ত অবস্থায় থাকে। একেবারে যখন ঘুমন্ত অবস্থা থাকে তখন আমি ওকে নখ কেটে দিই, তাহলে দেখা গেছে ও টের পায় না, আর তখন ও হচ্ছে খুব সহজে আমি ইজিলি ওর নখটা কাটতে পারি। তো আজকে আসছি নখ কাটার জন্য, কিন্তু ও এখনো পুরাপুরি ঘুমায়নি। তো তাও দেখা যাক, ট্রাই করি যে কাটা যায় কিনা। আর আমি ওকে নখ কাটার জন্য এই পেট নেল কাটারটা ইউজ করি। আর এখানে এটা দিয়ে আমি নখটাকে সুন্দরভাবে ঘষে দেই, যাতে হচ্ছে নখ কাটার পরে যাতে ওটা ওদের আনইজি না লাগে। এটা দিয়ে ঘষে দিলে, এরকম ভাবে সুন্দরভাবে ঘষে দিলে ওরা দেখা যাচ্ছে খুব কমফোর্টেবল হয়ে, মানে চলতে পারে, ওরা বুঝতেই পারে না যে নখ কাটা হয়েছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে পেট নেল কাটার। তো এটা দিয়ে আমি এখন নখ কাটবো। তো এখন এই যে নখ অনেক বড় বড় হয়ে গেছে, নখগুলা অনেক দিন ধরে কাটা হয় না, মানে প্রায় 15 দিন পর পরই দেখা গেছে যে ওর নখগুলা ট্রিম করে দেওয়া লাগে। তা আমি ফার্স্টে হচ্ছে কে খুব সাবধানে, ও আসলে আজকে পুরাপুরি ঘুমায় নাই, তো তারপর আমি একটু চেষ্টা করে দেখি যে ওর নখটা কাটা যায় কি না। তো ওকে হচ্ছে একটু রিল্যাক্স করবেন, আর জোর করে কখনোই হচ্ছে নখ কাটবেন না। একটু রিল্যাক্স করে সবচেয়ে বেটার হবে, আপনার বিড়াল যখন ঘুমিয়ে থাকবে ওই অবস্থায় যদি নখটা কাটেন তাহলে আপনি খুব ইজিলি নখ কাটতে পারবেন যখন ও একেবারে গভীর ঘুমে থাকে। তা আমি হচ্ছে ফার্স্ট একটা নখ নিলাম, নিয়ে ঠিক এরকম ভাবে আমি নখটাকে কেটে দেব। তো কেটে দিলাম আমি নখ। আপনাদেরকে আরেকটু ক্লোজে আমি দেখাই কিভাবে আমি নখটা কাটছি। এই যে এভাবে ধরে, এই যে এখানে আবার একটা গোলাপি জায়গা আছে, ওই পর্যন্ত কিন্তু কাটা যাবে না, কারণ ওই পর্যন্ত যদি কাটি তাহলে কিন্তু রক্ত বের হবে। তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে, শুধু ওদের বাড়তি যে নখটুকু ওইটুকুই আমি কেটে দেব। মাঝে মাঝে একটু এভাবে আদর করে দিবেন। তো আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে বুঝতে পারতেছেন আমি এই বাড়তি নখটুকু কেটে দিচ্ছি। তো এখনো আবার ঘুমিয়ে গেছে, তা আমি আবার চেষ্টা করি। এটা আসলে একটু সময় নিয়ে করতে হবে আপনাদেরকে, না হলে তো আসলে পারবেন না। তো যখন অবসর সময় থাকবে তখন আপনার একটু সময় নিয়ে। সময় নিয়ে একটু হচ্ছে চেষ্টা করবেন যে ওদের নখগুলা কেটে দেওয়ার জন্য, না হলে তো আসলে নখ না কাটা থাকলে অনেক সমস্যা হয়। তো আসলে বারবার হাতটা সরিয়ে নিচ্ছে, তারপরও আমি হচ্ছে চেষ্টা করি হচ্ছে একটু আদর করে দিবেন। সবচেয়ে ভালো হয় একদিন যদি মাথার উপরে ওকে এভাবে চুলকা দিতে থাকে, একটু আদর করতে থাকে, আর আপনি হচ্ছে সাইড দিয়ে ওর নখটা আস্তে করে কেটে দেন, এটা সবচেয়ে ভালো হয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা যে আপনারা ট্রাই করবেন এই পেট নেল কাটার দিয়ে ওদের নখ কাটার জন্য, কারণ মানুষের নেল কাটার দিয়ে নখ কাটলে কিন্তু ওদের দেখা গেছে যে রক্ত বের হওয়ার চান্স থাকে একটু বেশি কাটা হয়ে গেলে। তো সব দিক দিয়ে আসলে সমস্যা। এর জন্য আমার সাজেস্ট থাকবে যে একটা পেট নেল কাটার, এটার খুব বেশি দাম না, এটার হচ্ছে আপনি 250 থেকে 300 টাকার মধ্যে বাজারে কিনতে পারবেন যে কোনো পেট শপ থেকে। তো এর জন্য আপনারা এই পেট নেল কাটারটাই আমি সাজেস্ট করব ওদেরকে, হচ্ছে এই নেল কাটার দিয়েই আপনি নখটা কেটে দেবেন। এখন সময় নিয়ে সুন্দর করে আমি হচ্ছে ওর যে নখগুলো আছে, এই হাত পায়ের সবগুলা নখ আমি সুন্দর করে কেটে নিব। এটা আসলে ধৈর্য সহকারে আস্তে ধীরে সুন্দরভাবে নখগুলো কাটতে হবে। এখন আমরা এটা দিয়ে ভালোভাবে ওর নখগুলো ঘষে দেব।
এভাবে সুন্দর করে আমরা নখগুলা ঘষে দিব। আর একটু ক্লোজে আপনাদেরকে দেখাই। এই কাজটা একটু সময় নিয়ে সুন্দর করে নখগুলা হচ্ছে ঘষে দিবেন আস্তে আস্তে করে। তো এইভাবেই মূলত আমি আমার লিওর নখ কাটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।